আসসালামু আলাইকুম। এই এপিসোডে আমি মেল রবিনসের 5 সেকেন্ড রুল বটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি। বটি যদি আমি 10 সেকেন্ডে ব্যাখ্যা করে দিই তাহলে হবে হচ্ছে এই, যখনই কোনো কাজ করতে আপনার দ্বিধাদ্বন্দ্ব কাজ করছে, 5 4 3 2 1 কাউন্ট করে তারপর কাজটা এগিয়ে যেতে হবে। এখন আপনি বলবেন যে ভাই 5 4 3 2 1 কাউন্ট করে কাজ করে এই জিনিসটা বলার জন্য কি এটা পুরো বই দরকার ছিল? আসলে না, এটা পুরো আরও বড় একটা কনসেপ্টের দিকে ইঙ্গিত দেয়। কারণ আমরা যখন কোনো কাজে আটকে যাই কিংবা কাজ করতে যাচ্ছি না, এটা মূলে আছে হচ্ছে আমরা সিদ্ধান্তটা নিচ্ছি না কিংবা নিজে মুভ করছি না। আপনি মনে করেন অনেক জায়গায় হয়তো বা যেতে যাচ্ছেন কিংবা অন্যদিকে চুজ করছেন যে বাসা থেকে মুভি দেখলে ভালো হতো, ফ্রেন্ডের সাথে টাইম কাটাতে যাচ্ছেন কিন্তু এদিকে আবার পাবজি খেলতে যাচ্ছেন। তো এই যে ডিসিশনের মধ্যে এদিক ওইদিক করতে যায় না, আপনার অনেক মেন্টাল এনার্জি চলে যায়। আপনারা হয়তো অনেকে এই জিনিসটা দেখেছেন যে অনেক ব্যক্তিত্ব তারা ওয়ার্ড্রপে অত বেশি কাপড় রাখেন না, একই টাইপের কালারের শার্ট সবসময় রাখেন কিংবা সিম্পল কাপড় রাখেন, যেন সকালবেলা ঘুম থেকে উঠে যে কোনো কিছু একটা গায়ের মধ্যে নিলেই তারা কাজে চলে যেতে পারেন। কেন তারা এই কাজটা করেন? যেন তাদেরকে এই ছোটোখাটো জিনিসগুলোতে সিদ্ধান্ত না নিতে হয়। কেন সিদ্ধান্ত তারা নেবে না? কারণ সিদ্ধান্ত নিতে অনেক বেশি মেন্টাল এনার্জি লাগে এবং আপনি আপনার লাইফে যত ছোটোখাটো ডিসিশনও নেন না কেন, ওগুলোতে অনেক এফোর্টটা যায়। হয়তো মনে হবে যে ভাই ডিসিশন তো খালি মাথার মধ্যে নিচ্ছে, এটা দৌড়াদৌড়ি করতেছি না, কিন্তু এটা মেন্টাল ফ্যাটিগ তৈরি করে আপনাকে যত বেশি ডিসিশন আপনার দিকে দেওয়া হয়। তো এটা ভেরি ইম্পর্টেন্ট যে আমাদের লাইফে যখনই সিদ্ধান্তগুলো নিতে হবে, ডিসিশন নেওয়ার স্কোপগুলো আসবে, আমরা যদি ধাপাধাপ ওই ডিসিশনগুলো নিয়ে এগিয়ে যেতে পারি বা আরও বেটার হয় যদি আমাদের ডিসিশনটা ওই ফার্স্ট জায়গাতে নেয়াই না লাগে। ফর এক্সাম্পল, আপনার কাপড়ের চয়েস প্রতিদিন কি আপনাকে চুজ করতে হবে? আপনি হয়তো বা রেডি করে রাখবেন, আচ্ছা এক কাপড় প্রতিদিন পরবো না, এর পরের দিন অন্য ব্ল্যাক কিংবা ব্লু শার্ট পরে গেলাম। কিন্তু প্রতি সকালে যদি আপনার আধা ঘন্টা চিন্তা করতে হয় যে কোন কাপড় পরবো না পরবো, কীভাবে যাবো না যাবো, আপনার অনেক মেন্টাল এনার্জি কিন্তু ওখানে চলে যায়। তাই 5 4 3 2 1 টেক এ ডিসিশন মুভ অ্যাহেড। তার মানে এই না যে আপনি সব বড় বড় ডিসিশন ওইভাবে 5 4 3 2 1 বলে নেবেন, আচ্ছা আমি কি বিয়ে করবো 5 4 3 2 1, আচ্ছা করতে ইচ্ছা করতেছে তো করে, এরকম না। তো মেইন যে কনসেপ্টটা সেটা হচ্ছে এ বায়াস টুয়ার্ডস অ্যাকশন। যখনই মনে হবে আপনার পড়তে বসা দরকার, 7:35 আপনার 6:30 পড়া দরকার ছিল, মন বলতেছে যে 8টার সময় পড়তে বসি, 5 4 3 2 1 মুভ, জাস্ট চেয়ার থেকে জাস্ট সরেন নরেন কিছু একটা করেন, জাস্ট ফিজিওলজিক্যাল একটা মুভমেন্ট আপনার একটা ইনার্শিয়া ব্রেক তৈরি করবে, যেটার কারণে আপনি কাজে এগিয়ে যেতে পারবেন। তাই মেইন যে রুলটা সেটা হচ্ছে আপনার এই হ্যাবিটটা তৈরি করেন যে 5 4 3 2 1 বললে আপনি মুভ করেন, কিছু একটা করেন। এই হ্যাবিটটা তৈরি করলে আপনি অনেক কিছু করতে পারেন। ফর এক্সাম্পল, আপনার সকালে ঘুম থেকে উঠে দরকার, 5 4 3 2 1 লেটস গো, কিংবা আপনার শাওয়ার নেওয়া দরকার, এই হ্যাবিটটা আমি করতে পেরেছি, সেটা হচ্ছে আপনার ঠান্ডা শাওয়ার নেওয়া। এটা ম্যাডিভালার ভিডিওতে দেখেছিলাম যে ভাই শাওয়ার নিতে, স্পেশালি ঠান্ডা শাওয়ার নিতে গেলে আপনার অনেক ভয় লাগে যে ফার্স্ট দিলে একদম তো পুরো লাইক নিঃশ্বাস আটকে যায়, বাট 5 4 3 2 1 লেটস জাস্ট গো হ্যাড উইথ ইট, হয়ে যায়, অ্যাকচুয়ালি অভ্যাসটা হয়, ইট ওয়ার্কস। তো এখন বইটা আমি মেইন অংশে চলে যাই যে কীভাবে পুরো জিনিসটা কাজ করে, আমি একই জিনিস না কপ চাই। সেটা হচ্ছে There is a powerful connection between your brain and your instinct to act. When you set a goal, your brain opens up a task list. Whenever you are near things that can help you achieve those goals, your brain fires up your instincts to signal to get that goal completed. অর্থাৎ অনেক জায়গায় বলে না যে আগের দিন তুমি সিদ্ধান্ত করে রাখো, টু ডু লিস্ট করে রাখো, গোল সেট করে রাখো, কেন আগের দিন এসব জিনিস সেট করে রাখতে বলতেছে? ফর এক্সাম্পল, মনে করেন আপনার কিছু একটা করা দরকার, মনে করেন আপনার ঘড়ির ব্যাটারি নষ্ট হয়েছে, তো আপনি জাস্ট টু ডু লিস্টটা রাখেন যে আপনার ঘড়ির জন্য ব্যাটারিটা কেনার দরকার। হয়তো আপনি বিভিন্ন জায়গায় যাচ্ছেন, দুপুরে খাচ্ছেন ফ্রেন্ডের সাথে, হঠাৎ করে মনে পড়লো যে আরে আমার তো ব্যাটারি কেনা দরকার। আপনি যদি টাস্কটা সেট না করতেন, সাবকনশিয়াসলিও অবচেতন মনে হয়তো বা জিনিসটা আসতো না। তাই এটা খুবই ইম্পর্টেন্ট যে আপনি আপনার লাইফে এই জিনিসগুলো সেট করে রাখছেন। এটা আরও বেশি ইম্পর্টেন্ট কারণ আমরা অনেক সময় হয়তো বা বড়ো বড়ো গোলে হারিয়ে যাই যে আচ্ছা আমার 6 মাসে প্ল্যান করা দরকার, কিন্তু আমার এই টাইম স্কেলটা ঠিক মতো বুঝতে পারছি না। তাই আমার কখন কী করা দরকার আমি বুঝতেছি না, যে কখন আমার কোচিংয়ে ভর্তি হওয়া দরকার, কখন আমার টিউটরকে ডাকাওয়া দরকার, আমার কখন নিজে গ্রুপ ওয়ার্ক করা দরকার। তাই আমাদের ছোটোখাটো জিনিসে যদি আমাদের গোল টোল লাগে, টু ডু লিস্ট লাগে, বড় বড় ক্ষেত্রে তো আরও বড় জিনিস আরও সুন্দরভাবে পরিকল্পনা করে করা দরকার। তাই গোল সেটিং ইজ ভেরি ইম্পর্টেন্ট এবং তারপর না আপনি সিদ্ধান্ত নেবেন যে 5 4 3 2 1 লেটস ডু দিস, আমার এখন কাজ করা দরকার, কাজ করছি, পড়া দরকার, পড়তেছি। এরপরটা হচ্ছে দ্য গোল্ডেন রুল অফ হ্যাবিটস। It's very simple. In order to change any bad habit, you must replace the behavior pattern that you repeat. অর্থাৎ আপনার যে বদ্ধভ্যাসটা আছে ওটাকে আপনি বাদ দিতে পারবেন না, বাদ দেওয়ার চেয়ে আপনি এটা রিপ্লেস করতে পারবেন, অর্থাৎ বদলে অন্য কিছু আনতে পারবেন। হয়তো বা আপনি বেশি কোমল পানীয় খাচ্ছেন, তো কোমল পানীয় না খেয়ে অন্তত আজকে থেকে আমি কোমল পানীয় না খেয়ে আমি অন্তত শরবতটা খাবো, আস্তে আস্তে শরবত বাদ দিয়ে আস্তে আস্তে আমি ঠান্ডা পানি খাবো, তারপর নরম পানি খাবো। তো অর্থাৎ আমরা কোনো অভ্যাস ডিরেক্টলি আমরা যে সরিয়ে ফেলতে পারি না, খুবই খুবই টাফ। এটা সহজ হচ্ছে অন্য কোনো একটা অভ্যাস দিয়ে রিপ্লেস করা। বিকালবেলা হইলে পাবজি খেলতে ইচ্ছা করে কিংবা অন্য কিছু করতে ইচ্ছা করে কিংবা সময় নষ্ট করতে ইচ্ছা করে, আচ্ছা ঠিক আছে আমি এটা না করে আমি কয়েকদিন দৌড়াতে বের হই, ওই অভ্যাসটা করি,
এবং আস্তে আস্তে এটা রিপ্লেস করার চেষ্টা করি। ফর এক্সাম্পল আমার এখন এটা হয় যে বিকালবেলা হইলে বাসার বাইরে না গেলে আমার একটু কীরকম জানি লাগে, তো দিনে বিকাল যখন আসে তখন আমি বাসা বাইরে যাই, এবং বাসার বাইরে গেলে একটা ফ্রেশ একটা এয়ার নেওয়া হয়, একটা ফ্রেশ মুড তৈরি হয়। তো এটা আমার নিজের এখানে হ্যাবিট হয়ে গেছে, যেন খুব ইজিয়ার আমার জন্য। কিন্তু যখন প্রথম প্রথম স্টার্ট হয় নিশ্চয় টাফ, কিন্তু আরও টাফ হচ্ছে তাদের জন্য যারা ওটাকে রিপ্লেস করতে চায় না, তারা জাস্ট বাদ দেওয়ার চেষ্টা করে যে আমি এটা করবো না। আচ্ছা এই জিনিসটা আমি না করি তাহলে আমি ওই সময়টাতে কী করবো? তখন লাইক বসে আসি, আচ্ছা একটু খেললে তো হইতো, একটু জাস্ট টান মারে আনলে তো হইতো, এই চিন্তাগুলো থাকবে, অ্যান্ড আবার আগের অভ্যাসে আমরা চলে যেতে পারি। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট যে আমরা যে অভ্যাসগুলো বদলাচ্ছি ওটা যে কোনো অন্য একটা অভ্যাস যেটা আমরা নিয়ে আসি, ভালো অভ্যাস যেন আমরা নিয়ে আসি। A different part of our brains is activated when we think about what's possible rather than what's required. Konta kora dorkar etche beshi jodi ami chinta kori je konta shombhob kimba jodi konta shombhob eta na chinta kore konta dorkar, ei chinta je bodlale kintu ami onek bhinno bhabe chinta bhabna kori. For example, ami just like ekta example dicchi, seta hocche apnake onek bolbe je doctor hoyte hobe, engineer hoyte hobe, hoyto ba tara bolche je hobe etai hoyte hobe, oita hoyte hobe, kintu hoyto ba tara chaache je একটা স্টেবল লাইফ, একটা স্টেবল জব, একটা স্টেবল ইনকাম, যে লাইফে সমস্যা হবে না এমন একটা জায়গায় পৌঁছাইলে হবে। এখন আপনি যখন ডাক্তার হইতে হবে, ইঞ্জিনিয়ার হইতে হবে, এই মোল্ড থেকে বের হয়ে আপনি যখন এইভাবে চিন্তা করতেছেন যে ডাক্তার ইঞ্জিনিয়ার না হইলেও হবে, আমার যদি স্টেবল ইনকাম থাকে, আমি যদি সবার জন্য ঠিকমতো কাজ করতে পারি, আমার যদি অন্যের কাছে ভিক্ষা না করতে হয় তাহলেই হবে, তখন আপনি ভিন্নভাবে চিন্তা করছেন এবং তখন আপনি অনেকগুলো অপশন খোলা রাখছেন। আপনি খালি বদ্ধপরিকর হয়ে নিজে কিংবা নিজের বাচ্চাকে এভাবে বলছেন না যে তোমাকে ডাক্তার হইতে হবে, ইঞ্জিনিয়ার হইতে হবে, তোমাকে লয়ার হইতে হবে, এরকম ব্যবসা করলে হয়তো জিনিসটা আসবে, হয়তো ভিডিও বানিয়েও জিনিসটা আসবে, হয়তো আপনি লেখালেখি করেও জিনিসটা হবে, আপনি ঠিকমতো আর্ন করতে পারছেন, একদম হ্যাপি লিভ করতে পারছেন। তো এটা খুবই ইম্পর্টেন্ট যে আমরা কীভাবে চিন্তা করছি যে এইটাই করতে হবে, নট নেসেসারি কোনটা করা সম্ভব এবং কোন সম্ভবের মধ্যে আমার সবগুলো চাওয়া পাওয়া মিটছে, ওইভাবে যদি আমরা চিন্তা করি আরও অনেক অপশন খুলে যাবে। নাহলে যেটা হয় যে আমরা খালি এক লাইন থেকে চিন্তা করি, অনেকের উপর জোর জবরদস্তি করি। এটিকে আমাদের মানে এটিকে আমরা দেখেছি না যে অনেক জায়গায় এই মেন্টালিটি থাকে যে চাপাই দেওয়ার মেন্টালিটি, যে এটাই করতে হবে, তখন না বিপত্তি শুরু হয়। এরপরে হচ্ছে হাউ, এইটা হচ্ছে আমার এই বইতে পড়ার সব থেকে ইম্পর্টেন্ট জিনিস, হয়তো আপনাদের একটু ইরেলেভেন্ট মনে হতে পারে, বাট আমি বলে যাচ্ছি। হাউ ইউ ওয়েক আপ ইজ জাস্ট এস ইম্পর্টেন্ট অ্যাজ হাউ ইউ স্লিপ, অর্থাৎ আপনি ঘুমাচ্ছেন যেভাবে সেটা যতটা ইম্পর্টেন্ট, যতটা গুরুত্বপূর্ণ, আপনি ঘুম থেকে উঠছেন যেভাবে ওটাও সেরকম গুরুত্বপূর্ণ। এটা মেইন যে বলে সেটা হচ্ছে আমরা অনেকে স্নুজ বাটন দিই, অর্থাৎ অ্যালার্ম দিলাম হচ্ছে মনে করেন ফজরের নামাজ হয় পাঁচটার সময় দিলাম, ঠিক ওটা 15 মিনিট পর আবার একটা অ্যালার্ম, 10 মিনিট পর আর একটা অ্যালার্ম, আধা ঘন্টা পর আর একটা অ্যালার্ম, তো দিচ্ছি 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 দিচ্ছি। এতে হয় কি আপনি ঘুম থেকে একবার উঠলেন আবার আপনি ঘুমাতে যাচ্ছেন। আমাদের স্লিপিং সাইকেল, আমি এখানে বইতে যেভাবে লেখা আছে যে আপনার প্রতি 90 to 110 মিনিটসে একটা করে আপনার স্লিপিং সাইকেল হয়, তো আপনি যে 8 ঘন্টা ঘুমাচ্ছেন হয়তো বা সেখানে 3-4টা সাইকেলে আপনি ঘুমাচ্ছেন। তো আপনি যখন ঘুম থেকে উঠেন এবং আবার যখন ঘুমানোর জন্য লাইক আচ্ছা লাইক একটু 10 মিনিট পর উঠি, অফ করে আবার ঘুমাচ্ছেন, আপনার আবার ওই আধা ঘন্টা 1 ঘন্টার স্লিপিং সাইকেলে তৈরি হয়। কিন্তু আপনি যখন স্নুজ বাটন দিচ্ছেন ওই প্রসেসে তৈরি হইতে হতে আবার আপনি জেগে যাচ্ছেন। তো আপনি যে টাইমে ঘুমানো দরকার আপনি বারবার নিজেকে জাগিয়ে দিচ্ছেন কিন্তু আপনি ঠিকই উঠছেন না, এতে আপনার ঘুমটা খুবই ইনকমপ্লিট হয়। আপনার ব্রেন একদিকে ঘুমাতে যাচ্ছে, অন্যদিকে আপনি নিজেকে জাগাচ্ছেন, তো অ্যাকচুয়ালি গোরবেলা অবস্থা। আপনি 8 ঘন্টা ঘুমালেও যখন এরকম জাস্ট জাগা উঠা করছেন, ঘুম থেকে ওটা আপনার খুব টায়ার্ড মনে হবে, যেটা আমার ক্ষেত্রে হয়েছে। আমি পুরো একদম এটা আমার লাইফের কাহিনী বলছে যে আমি দেই যাচ্ছে ফজরের নামাজের সময় উঠলাম, তারপর আমি প্রতি 1 ঘন্টা পর পর একটা করে আমি অ্যালার্ম দিই, এই সময় উঠবো, এই সময় উঠবো, এই সময় উঠবো, ঠিকই উঠিয়ে হচ্ছে আপনার 3 ঘন্টা পর, কিন্তু মাঝখানে আমি 2 বার ঘুম থেকে উঠলাম ওই অ্যালার্মটা দেওয়ার কারণে, কোনো দরকার ছিল না। এর চেয়ে যে একসময় উঠেন, অফ করে আপ, এরপর ঘুমানোর দরকার নেই। নাহলে এইভাবে অফ অন করতে গেলে আপনি যত ঘন্টায় ঘুমান না কেন আপনার একটা টায়ার্ডনেস, একটা ড্রাউজিনেস কাজ করে, এবং এটা আমার জন্য খুবই ইম্পর্টেন্ট একটা টপিক ছিল যেটা এখানে পেয়ে গেলাম। এরপর পার্ট হচ্ছে আই অলসো প্ল্যান দ্য টাইম আই উইল স্টপ ওয়ার্কিং, দ্যাটস রাইট। Every day, when I start my day, I determine what time I will stop working and hang out with my family. There's a principle called Parkinson's law. Work expands to whatever time you give it. অর্থাৎ আমরা অনেকে হয়তো খালি এই জায়গা থেকে সেট করি যে এক লেভেল হচ্ছে কেউ কোনো টাইম সেট করে না, এর পরের লেভেল হচ্ছে তারা টাইম সেট করে যে আমি 7:30 সময় পড়তে পারব, এর পরের লেভেল হচ্ছে আমি 7:30 সময় পড়তে বসবো এবং 10টার সময় পড়াশোনা থেকে উঠবো। এখন অনেকে হয়তো বলবেন যে ভাই শুরু করলাম বাট শেষ করার টাইমটা নির্ধারণ করার কী দরকার? খুবই ইম্পর্টেন্ট, কারণ পার্কিনসন্স ল এটা হয় না যে আপনাকে মনে করেন 3 মাস কাজ দেওয়া হলো কিংবা 1 মাস, আপনি শেষের দিনেই আপনি অ্যাসাইনমেন্টটা লিখবেন, এটা হচ্ছে পার্কিনসন্স ল। অর্থাৎ আপনাকে যতদিন সময় দেওয়া হবে, যতটুকু সময় দেওয়া হবে, আপনি ওই সময় নিয়েই কাজ করবেন। আপনাকে 2 ঘন্টা দেওয়া হলে আপনি 2 ঘন্টায় কাজটা সেরে ফেলবেন, 4 ঘন্টা দেওয়া হলে 4 ঘন্টা ধীরে আস্তে ধীরে ডিমে তালে কাজটা করবেন। তাই আপনার এটা খুবই ইম্পর্টেন্ট যে আপনি খালি
কখন শুরু করবেন এটা না, কখন শেষ করবেন এই ডেডলাইনটাও যেন সেট করেন। এটা আপনার কাজ আরও এফিশিয়েন্ট হবে এবং আপনি ড্র্যাগ করবেন না। যে জিনিসটা আমি আমার নিজের ক্ষেত্রে খেয়াল করেছি যে এডিট করতে বসলাম আমি কোনো এন্ড টাইম ফিক্স করলাম না, তো আমি কাজ করছি সকাল 7টা থেকে আপনার পুরো দুপুর 4টা হয়ে যাচ্ছে, খাওয়া দাওয়া বাদ হয়ে গেল আমার। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট যে আমরা একটা এন্ড টাইম ফিক্স করি, যেন ব্রেক নিয়ে আবার ফ্রেশ হয়ে কাজটাতে ফেরত আসি, নাহলে প্রোডাক্টিভিটি অনেক ডাউন হয়ে যায়। এর পরের পার্টটা হচ্ছে প্রোক্রাস্টিনেশন, অর্থাৎ প্রোক্রাস্টিনেশন মানে হচ্ছে কোনো কাজ করার দরকার কিন্তু আমি করছি না। এক্ষেত্রে বলা হয়েছে, এটা বই এই ফার্স্ট কনসেপ্টটা দেখলাম যে প্রোক্রাস্টিনেশন দুই ধরনের কথা বলা হচ্ছে, একটা হচ্ছে পজিটিভ প্রোক্রাস্টিনেশন, আর একটা হচ্ছে প্রোডাক্টিভ প্রোক্রাস্টিনেশন, আর একটা হচ্ছে ডিস্ট্রাকটিভ প্রোক্রাস্টিনেশন। এর মানে হচ্ছে কিছু কিছু প্রোক্রাস্টিনেশন অর্থাৎ একটু চিন্তাভাবনা করা কিছু জায়গায় ভালো, ফর এক্সাম্পল ক্রিয়েটিভ প্রজেক্ট, মনে করেন আপনি কোনো একটা লেখা লিখছেন, লিখাতে স্ট্রেট না যে কিছুক্ষণ চিন্তা করলেন যাচ্ছে অন্যভাবে লিখলেও তো হয়, এই কাজটা করলেও তো হয়, ভিডিওটা আমি এই বলতে যাচ্ছি কিন্তু ওইভাবে বললেও তো হয়। সো আপনি যখন কোনো ক্রিয়েটিভ প্রজেক্টে আছেন একটু আধটু প্রোক্রাস্টিনেশন হয়তো আপনার কাজটাকে আরও বেশি ইম্প্রুভ করবে, কিন্তু অন্যদিকে আছে আপনার ডিস্ট্রাকটিভ প্রোক্রাস্টিনেশন, অর্থাৎ আপনার আর পড়া বাকি আছে 10 ঘন্টা পর আপনি এক্সাম, এখানে আপনি যতই হাঁটাহাঁটি করেন না কেন আপনি এখানে কোনো ইনোভেশন আসছেন না, কারণ আপনাকে বইটা পড়া দরকার আগে। তাই আপনি প্রোডাক্টিভ প্রোক্রাস্টিনেশন করছেন আর ডিস্ট্রাকটিভ প্রোক্রাস্টিনেশন করছেন, এটা খুবই জানা ইম্পর্টেন্ট। এবং আমার ক্ষেত্রে মনে হয় ফ্রম এ ক্রিয়েটিভ সাইড, যে আপনি যখন ক্রিয়েটিভ কাজগুলো করছেন এগুলো লাইনটা জানা খুবই ইম্পর্টেন্ট, কারণ যখন আপনি কোনো ক্রিয়েটিভ কাজ করেন তখন আপনার মনে হয় যে আরেকটু চিন্তা করি, আরেকটু বেটার করার সুযোগ আছে, যা কিছু আপনি বানান না কেন ইট ফিলস লাইক ইটস নট এনাফ, আপনার মনে হবে যে আরেকটু 10 মিনিট খাটলে আমি আরও ভালো করতে পারবো। তো অ্যাট এ সার্টেন পয়েন্ট আপনার একটা প্রোডাক্টিভ প্রোক্রাস্টিনেশন হচ্ছে, অর্থাৎ আপনি চিন্তাভাবনা করলে অ্যাকচুয়ালি কাজটা ভালো হচ্ছে, কিন্তু তার চেয়ে বেশি আগে আপনার কাজটা করাই হবে না। ফর এক্সাম্পল আমার 2টা সিরিজ এখনও আটকে আছে, একটা হচ্ছে আপনার সিম্পল থটস, আর একটা হচ্ছে আপনার লজিক্যালি টকিং অ্যাবাউট লাভ। 2টা সিরিজ আমি ভাবার চিন্তা করেছি আচ্ছা আরও জোসভাবে তো বলা যায়, আরও জোসভাবে তো বলা যায়, তো আমার 2 মাস কেটে গেল কাজটা শুরু হয় নাই, তো আমাকে জাস্ট করতে হবে 5 4 3 2 1 লেটস গেট অ্যাহেড উইথ ইট, এরকম একটা কিছু করতে হবে, নাহলে আমার লাইক কাজটা শুরু হবে না। এরপর আছে হচ্ছে ইন্টারেস্টিং একটা ইনসাইট, প্রোক্রাস্টিনেশন ইজ নট এ ফর্ম অফ লেজিনেস অ্যাট অল, ইট ইজ কোপিং মেকানিজম ফর স্ট্রেস, দ্য মেইন থিং ড্রাইভিং প্রোক্রাস্টিনেশন ইজ নট অ্যাভয়েডিং ওয়ার্ক, ইটস অ্যাভয়েডিং স্ট্রেস, প্রোক্রাস্টিনেশন ইজ এ সাবকনশিয়াস ডিজায়ার টু ফিল গুড রাইট নাও, সো ইউ ক্যান ফিল ইটস লিটল স্ট্রেস রিলিফ। অর্থাৎ আমরা অনেক সময় কাজ রেখে দিচ্ছি, আমাদের আমরা জানি এখন আমাদের কোনো একটা কাজ করা দরকার, আমার ভিডিও বানানো দরকার, আমার পড়াশোনা করা দরকার, কিন্তু আমি কাজ করছি না কারণ আমি ওই স্ট্রেসটা এখন নিতে চাচ্ছি না, আমি অন্য কোনোভাবে নিজের মাইন্ডটাকে অন্য জায়গায় অকুপাই রাখছি। আমি যদি আমার নিজের লাইফে এক্সাম্পল দিই, অনেকটা হবে হচ্ছে বই পড়া, আমি জানি যে হয়তো আমার কোনো একটা এখন রিসার্চ পেপার লেখা দরকার, আমার একটা ভিডিও সিরিজ করা দরকার, আমার এই কাজ করা দরকার, ওই কাজ করা দরকার, কিন্তু আমি ওই স্ট্রেসটা এখন নিবোনার জন্য আমি একটু বই পড়ছি, কিছুক্ষণ নিজেকে জাস্ট বই পড়লাম, নিজেকে বলছি যে আচ্ছা আমি তো বই পড়তেছি, প্রোডাক্টিভ কাজই তো করতেছি, কিন্তু হয়তো আমারও ইম্পর্টেন্ট কাজ আছে যেটা আমি স্ট্রেসটা হ্যান্ডেল না করতে যাই আমি বই পড়ে নিজেকে সান্ত্বনা দিচ্ছি। এটা আমার ক্ষেত্রে হয়, এটা আপনাকে বের করতে হবে যে আপনি আপনার লাইফে এটা কোনভাবে করেন। তো এটা আমার ট্যাকল করার ওয়ে হচ্ছে বইটা এমন সময় পড়া যখন আমার কাজগুলো শেষ, ফর এক্সাম্পল রাতে ঘুমানোর আগে পড়া, কিংবা জাস্ট বিকাল টাইমটাতে বাইরে যেহেতু যেতে হবে বইটা নিয়ে ছাদে গেলাম যেন পড়তে পারি। তো আপনি যত নিজেকে বুঝবেন, এই কনসেপ্টগুলো বুঝবেন এবং নিজেকে অ্যানালাইজ করবেন, আপনি নিজের লাইফে এগুলো আরও বেশি অ্যাডভান্টেজ নিতে পারবেন। তো আমি নিজের লাইফে জাস্ট এক্সাম্পল আপনাদেরকে দিচ্ছি, তার মানে এই না যে এটা আপনাকে করতে হবে, আমি জাস্ট এক্সাম্পলের জন্য বলছি আর কি নিজের কথা। এরপর হচ্ছে আপনার প্রোক্রাস্টিনেশন, অনেকে যে প্রোক্রাস্টিনেট করে যে আজ আমি করতেছি এখন করবো না পরে করবো, দ্য ফার্স্ট থিং রিসার্চ টেলস আস ইউ নিড টু ফরগিভ ইউর সেলফ ফর প্রোক্রাস্টিনেটিং, অর্থাৎ আমার যে কোনো কাজ করা দরকার, মনে করেন ভাইয়া লাইক 3 মাস পর পরীক্ষা, ভাই আমি এতদিন কিছু পড়ি না, এখন আমি কী করবো বুঝতেছি না, এই জিনিসটা অনেক শিক্ষার্থীর হয়। তো ফার্স্ট যেটি জিনিস করা দরকার সেটা হচ্ছে নিজেকে মাফ করে দাও, ভাই যা হয়েছে হয়েছে, সময় চলে গেছে, যা করছো না করছো, পাংখা উড়াইছো না কি করছো, বাট সামনে যে 3 মাস আছে নিজেকে মাফ করে দিয়ে নতুনভাবে ঢেলে কাজ করা শুরু করো। তো আমরা যদি সবসময় গিলটি ফিলিং করি যে আরে এতগুলো সময় নষ্ট করলাম, আগে আমি খারাপ ছিলাম, এই কাজ করছি ওই কাজ করছি, ওই ভারটা বই নিয়ে গেলে আমরা প্রেজেন্টে কিছু করতে পারবো না, এবং প্রেজেন্টে কিছু না করলে ফিউচারে আমরা কিছু করতে পারবো না। তাই ফিউচারের জন্য প্রেজেন্ট বদলাইতে হইলে আমাদের অতীতটাকে ছেড়ে দিতে হবে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। কিন্তু এটাই তো মানে কঠিন কাজ, তাই না, অতীতটাকে ছেড়ে দেওয়া। তো এই ছিল হচ্ছে সোফার এই বইটার জিনিস। এরপরে আরেকটা কনসেপ্ট হচ্ছে, লাস্ট যে কনসেপ্ট, লিভ নাথিং ইম্পর্টেন্ট আনসেইড। আমাদের প্রতিটা মোমেন্টে মোমেন্টে অনেক লাইক ছোটোখাটো কমিউনিকেশন হয়ে যায় যেগুলো আমরা সবাই হয়তো বলতে পারি না, যে হয়তো বা আপনার ফ্রেন্ড কিছুটা করলো আপনি ডিরেক্টলি তাকে বলতে পারলেন না, হয়তো বা আপনার ফ্রেন্ড মানে মনে করেন দুজন ফ্রেন্ড গাড়ি থেকে নামলেন, দুজনই ভাড়া দেওয়ার কথা, দুইজন ভাড়া দিলেন, একজন ফ্রেন্ড 500 টাকা নোট দিলেন আর একজন অন্য একটা নোট দিলেন, তো আপনার পাওয়ার কথা আরও 80 টাকা,
কিন্তু আপনি ঠিক ওই মোমেন্টে কেন যিনি বলতে পারলেন না ফ্রেন্ডকে এবং সারাক্ষণ উসখুস করছেন যে 80 টাকা তো পাওয়ার কথা, 80 টাকা তো পাওয়ার কথা, ও কখন বুঝবে যে আমার 80 টাকা পাওয়ার কথা, ও কি আসলে ভুলে গেছে নাকি না বুঝে ভাঙ করে আমার টাকাটা মেরে দেওয়ার চেষ্টা করছে? তো ওই মোমেন্টে স্ট্রেট বলে দিলে হয়তো যে দোস্ত তুই কি এখন 80 টাকা দিবি নাকি আমি পরে বিকাশ করে কিছু টাকা দিবি তুমি আমাকে, বলে ফেললে ইজিয়ার হইতো। কিন্তু ওগুলো জিনিস আমার মানুষের পুষে রেখে মনের মধ্যে জিনিসটা কমপ্লিকেটেড হইতে থাকে অ্যান্ড ইভেনচুয়ালি এক সাইড না অন্য সাইড ব্লাস্ট করে। তো এইগুলো যেন আমরা সবাই জিনিসপত্র বলে রাখি যে দোস্ত লাইক দরজাটা ঠিক মতো খুল, কিংবা দোস্ত তুই লাইটটা জলে রাখিস সবসময় জ্বালে রাখিস, পারলে একটু অফ করে রাখিস নাহলে আগুন জ্বলে তুই মরবি। তো এইলে ছোটোখাটো জায়গায় যদি আমরা কমিউনিকেশনটা ঠিকঠাক রাখি আমাদের লাইফে, আরও বড়ো বড়ো যেই পার্সটারগুলো যে হয় হঠাৎ করে রাগে যায় যে ওই দিন তুই এই কাজ করছিলাম তোকে কিছু বলছি, এগুলো জিনিস আর হয় না। ছোটোখাটো জিনিস আগে থেকে ক্লিয়ার করে রাখলে অনেক ইজিয়ার হয় এবং এটা আসলে অনেক ট্রু। স্পেশালি এই জিনিস আমি কয়েকবার দেখেছি যে আমাদের ইউনিভার্সিটির টিচারদের সাথে এরকম হয়েছিল যে টিচারদের ছোটোখাটো জিনিস যে তারা কিছু ওয়ার্ডে লাইন ক্রস করছে কিংবা কিছু একটা বলছে, সব টিচার না একজন দুজন হয়তো একটু একটু উইয়ার্ড একটু লাইন ক্রস করছিল, ওই মোমেন্টে কিছু বলা হয়নি, কিন্তু মুখে না বলার কারণে জিনিসগুলো আস্তে আস্তে সেমিস্টার যত গড়া ছিল সবাই আর রেগে যাচ্ছিলো চেতে যাচ্ছিলো এবং ইভেনচুয়ালি পুরো কমপ্লেন দেওয়া এই ডাকাটাকি ওই ডাকাটাকি বাজে একটা সিচুয়েশন হয়ে যায়। যে সামনে কেউ জিনিস আড়ালে যে যদি বলতো কিংবা সেটা কমিউনিকেশনটা যখন উনি টিচারটাই বলছে উনি যদি ভুলটা ধরে দেওয়া যদি ভদ্রভাবে তাহলে কিন্তু এত দূর যেত না, কিন্তু ওই কমিউনিকেশনগুলো লাইক 5-4-3-2-1 লাইক এখন কমিউনিকেশনটা ঠিক করি এই জিনিসটা হয় না, কাজের কাজ ওই সময় হয় না মুহূর্তে তো হয় না, তাই অনেক ঝামেলা তৈরি হয়। সো এই ছিল হচ্ছে বইটার মোটামুটি সামারি আমি দেওয়ার চেষ্টা করলাম। বইটাতে আরও কিছু ইম্পর্টেন্ট কনসেপ্ট দেওয়া আছে, ফর এক্সাম্পল যে অনেকে একটু নার্ভাস হয়ে যায় যে এখন কী না কী হবে আমি স্টেজে দাঁড়াচ্ছি, নার্ভাসনেস এবং এক্সাইটমেন্ট দুটোর অলমোস্ট সেম বায়োলজিক্যাল কিংবা ফিজিওলজিক্যাল রেসপন্স। তো আপনি যদি নিজেকে বলেন যে আমি নট নার্ভাস, অ্যাকচুয়ালি এক্সাইটমেন্টটা ঠিকভাবে কাজ করে, তাহলে অন্তত অনেক জায়গা থেকে আপনি এখানে বের হয়ে আসতে পারবেন। অনেক সময় আপনি যখন কোনো একটা ঘটনায় পড়লেন, মনে করেন আপনি ঠিক ভয় পাচ্ছেন কিংবা খেপে আছেন কিংবা রেগে আছেন, অনেক সময় ব্রেন খুঁজার চেষ্টা করে যে কেন ও রেগে আছে, কেন ও চেতে আছে, ওর হয়তো কোনো ডিরেক্ট লজিক পাচ্ছে না। তো আপনি যদি নিজেকে অন্তত বুঝতে পারেন যে আচ্ছা ঠিক আছে স্টেজে উঠলে আমি নার্ভাস হয়ে যাই, আসলে নার্ভাস হওয়ার কোনো রিজন নেই, আমি জাস্ট এক্সাইটেড, কিন্তু জাস্ট মানুষের সামনে এটা বলতে গেলে নিজে কাপাকে ফিল হয়, নাথিং টু ওয়ারি অ্যাবাউট। তো আপনার জন্য লজিকগুলো আস্তে আস্তে তৈরি করেন, ইট গেটস ইজিয়ার আপনার জন্য এটা কোপ আপ করার জন্য। তাই যখনই কোনো সিচুয়েশনে আপনি নার্ভাস হন কিংবা একটু ঝামেলা পড়েন, আগে থেকে ওই সিচুয়েশন উঠার আগে থেকে নিজের মাথাটা লজিক ঠিক করে রাখেন যে আসলে এখানে ভয় পাওয়ার কিছু নেই, এই হবে স্টেজে উঠলে এটা হবে, আমার হাত পা যদি একটু কাপাকাপিও করে এর মানে এই যে হয়তো বা একটু আমি বেশি ডেলিভার করতে যাচ্ছি, আমার কাছে হয়তো এক্সপেকটেশন অনেক বেশি। তো আপনি যখন ইফ দেন অর্থাৎ সিচুয়েশন কী হবে, সিচুয়েশন হলে আমার রিয়াকশন কী, এগুলো সব আগে থেকে ফিগার আউট করে রাখেন, তাহলে আপনার ব্রেনের জন্য সাবকনশিয়াসলি ইটস বেটার টু হ্যান্ডেল দ্য সিচুয়েশন। এবং এই ছিল হচ্ছে বইয়ের শুরু থেকে শেষ পর্যন্ত কথাগুলো, যে আমাদের প্রতিটা মুহূর্তে মুহূর্তে আমাদের সিদ্ধান্তগুলো আসে কমিউনিকেশন আমরা ঠিক করে রাখি, যখন সিদ্ধান্ত নেওয়া দরকার যেন চেয়ার থেকে জাস্ট উঠে যায় কিংবা কিছু একটা করি, এই হচ্ছে বইয়ের মেইন কনসেপ্ট। নাহলে আমরা বুঝি আমরা দেখি যে 2 বছর পড়া হইল না, 1 বছর পড়াশোনা করা হইল না, এই হইল না ওই হইল না, বড়ো বড়ো জিনিস হয়ে যায়, শুরু হয় হচ্ছে ওই কয়েক মোমেন্টের ডিসিশন নেয়া নেই, তাই ওই জিনিসগুলো যেন আমরা ঠিকঠাক করি। এবং আমার ক্ষেত্রে একটা সবথেকে ইম্পর্টেন্ট কারণ এই কারণে যে 5-4-3-2-1 এটা খালি একটা হ্যাবিট, কিন্তু এই হ্যাবিট দিয়ে আপনি মাল্টিপল জিনিস করতে পারেন। ফর এক্সাম্পল পড়া দরকার 5-4-3-2-1 পড়তে বসলাম, কিংবা 5-4-3-2-1 আমার এডিট করা দরকার করতে গেলাম, 5-4-3-2-1 আমার লাইক বাইরে দৌড়ে যেতে যাওয়া দরকার বের হয়ে গেলাম। তো এটা করে কি আপনি অনেক সময় নিজেকেই বুঝ দেন যে কেন বাইরে হবো, বেশি রোদ পড়ছে, আজকে টায়ার্ড, কালকে তো দৌড়াইছি, আচ্ছা পড়বো, আচ্ছা ঠিক আছে আধা ঘন্টা পর পড়বো। এই যে আমরা কিন্তু নিজেদেরকে যে বুঝ দেয়, আমাদের নিজে ভিতরে ভিতরে কিন্তু অনেক ধুরন্ধর সবাই, তো নিজেদেরকে যে বুঝ দেয় যে একটু এক্সকিউজ আছে এই করা যাবে ওই করা যাবে, ওইটা সময় যদি আমরা ব্রেনকে না দিই 5-4-3-2-1 তাহলে আমরা অনেক কিছু করে ফেলতে পারি, উইচ ওয়াজ দ্য মেইন পার্ট অফ দ্য বই। তো আশা করি আপনাদের কাছ থেকে কিছু আমি তুলে ধরতে পেরেছি। যদি কেউ বইটা কিনতে চান আমি বলবো যে যারা খুব না ডিটেলসে যেতে চান, যদি ডিটেলসে বুঝতে চান তাহলে বইটা কিনতে পারেন, আদারওয়াইজ বইটা কেনার অত প্রয়োজনীয়তা নেই, আপনি অনলাইনে সার্চ দিলে কিংবা ভিডিওটি দেখলেই ম্যাক্সিমাম ধারণা পেয়ে যাবেন। সো সবাইকে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ, সি ইউ ইন দ্য নেক্সট এপিসোড, অ্যান্ড অ্যাজ অলওয়েজ থ্যাংকস ফর ওয়াচিং।